আমি অচিত নন্দী, পেশায় এবং নেশায় একজন আলোকচিত্রী। দেশ বিদেশ ঘুরে ঘুরে ছবি তুলতাম, এখন আস্তে আস্তে কীভাবে জানি ছবি তোলার জীবনের একটা অংশ হয়ে গেল। আমি আমার ডিজিটাল ফটোগ্রাফি যাত্রা আসলে শুরু করেছিলাম মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে, এখনও তাই আমি সময় পেলে মোবাইলেই ছবি তুলি। বর্তমানে মোবাইল ফোনের ক্যামেরা টেকনোলজি অনেকটাই উন্নতি সাধন করেছে, সেজন্য মিড লেভেল ফোনেও এখন ফ্ল্যাগশিপ কোয়ালিটির ছবি পাওয়া যায়। এমন একটি উদাহরণ হচ্ছে আমার হাতে থাকা এই রিয়েলমি 12 ফোনটি। আমি ফোনটি নিয়ে বেশ কয়েকদিন সময় কাটিয়েছি, ছবি তুলেছি। আমি এই ফোনে যেসব মুড এবং ফাংশন ইউজ করেছি এবং কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো। আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল শুধু স্পিড মুড। এই মুডে ক্যামেরা ফাংশনগুলো একটু ফাস্ট হয়ে যায়। এই মুডটা মূলত স্পিড বা অ্যাকশন টাইপ ছবি তোলার জন্য খুব ভালো কাজ করে। প্যানোরামা মুড, যেটি মূলত অনেক বড় ল্যান্ডস্কেপ ছবি তোলার জন্য ব্যবহার হয়। এছাড়াও চাইলে অনেক টাইট স্পেসে প্যানোরামা মুড দিয়ে অনেক মজার কম্পোজিশন নিয়ে কাজ করা যায়। একটি মজার মুড আছে, সেটা হচ্ছে টিল শিফট। এটাখানে আপনি আপনার ক্যামেরার ডেপথ কোন অ্যাঙ্গেলে হবে সেটা কন্ট্রোল করতে পারবেন। এই ক্যামেরার অন্যতম মূল ফিচার হচ্ছে এর পোর্ট্রেট মুড। মূল ক্যামেরার সাথে এটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা কাজ করে সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার তৈরি করার জন্য। ডেপথ অফ ফিল্ড, আমরা যেটাকে বোকেও বলি, সেটা এই ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল করে ছবি তোলার সময় দেখতে পারবেন। যারা ফটোগ্রাফিটাকে একটু অ্যাডভান্স লেভেল নিতে চায় বা একটু ভালো মতো শিখতে চায়, তারা ম্যানুয়াল মুড ইউজ করতে পারে। এই মুডে ক্যামেরা সব কন্ট্রোল আপনার নিজে ঠিক করতে পারবেন। এই প্রত্যেকটা মুডের সাথে একটি মজার জিনিস আছে, সেটা হচ্ছে ফিল্টার। কালার ফিল্টার আছে বিভিন্ন ধরনের, আপনি চাইলে ক্যামেরাতে ছবি তোলার সময় কালারের মুড অনুযায়ী ছবিগুলো তুলতে পারবেন। এখানে আমি একটা টিপস অ্যাড করতে চাই, সেটা হলো এক্সপোজার কম্পেনসেশন। আমি সাবজেক্টে কতটুকু লাইট চাই তা আমি চাইলে ছবি তোলার সময় কন্ট্রোল করতে পারবো। এই ফোনের আইটি টেকনিক্যাল অ্যাসপেক্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আমরা যারা দিনের বেলা সূর্য আলোতে ছবি তুলি, তখন দেখা যায় ডিসপ্লে ডার্ক লাগে বা ছবি কী তুলতেছে ঠিক মতো দেখা যায় না। তো অ্যামোলেড ডিসপ্লের কারণে আমরা দিনের বেলা তো ডিসপ্লেতে সুন্দরভাবে দেখে ছবি তুলতে পারবো। এই ক্যামেরায় অসাধারণ একটি নাইট মুড আছে এবং সবচেয়ে সুন্দর একটা এডিশন হচ্ছে এই নাইট মুডের সহায়তা করার জন্য আছে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এই কারণে আপনি লো লাইটে বা লো শাটার স্পিডেও সুন্দর ছবি তুলতে পারেন, যেখানে ছবিতে কোনো শেক বা ভাইব্রেশন থাকবে না। ফেমাস ফটোগ্রাফার চেস জার্ভিস একবার বলেছিলেন, দ্য বেস্ট ক্যামেরা ইজ দ্য ওয়ান দ্যাটস উইথ ইউ। আপনার হাতের মোবাইল ফোনটিও আপনার একটি বেস্ট ক্যামেরা হতে পারে।